নমস্কার বন্ধুরা, আমি রিমা। আমার চ্যানেলে আমি তোমাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সকলেই সুস্থ আছো এবং ভালো আছো। আজ আমি আবারও নিয়ে চলে এসেছি চিকেন আর একটি রেসিপি। আজ আমি রান্না করব পেপার চিকেন বা চিকেন কালিমিরচ। রেসিপিটি শুরু করার আগে তোমাদেরকে প্রতিবারের মতো আবারও রিকোয়েস্ট করছি, যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দিও, আর যদি সম্ভব হয় তো সকলের মধ্যে শেয়ার করে দিও। আর যেসব নতুন বন্ধুরা আমার চ্যানেলে প্রথম এসছো, যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে পুরো ভিডিওটি দেখে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। অবশ্যই পুরো ভিডিওটি দেখে তারপর সাবস্ক্রাইব করো। চলে এসো রেসিপিটি এবার শুরু করি। এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে 600 গ্রাম চিকেন নিয়েছি। এরপর চিকেন ম্যারিনেট করে নিচ্ছি, এর জন্য দিয়ে দিলাম 1 চা চামচ গোলমরিচ পাউডার, দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ, আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ দই। এরপর চিকেন ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। ম্যারিনেট করা হয়ে গেছে, এরপর আমি 1 ঘন্টার মতো রেখে দেব। এরপর এদিকে একটি গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ তেল, এবার দিয়ে দিলাম 3টে এলাচ, দিয়ে দিলাম 10-12টা কাজু, দিয়ে দিলাম 10-12টার মতো রসুন কোয়া, আর দিয়ে দিলাম 2টো পেঁয়াজ কুচি। এরপর দিয়ে দিলাম 1 টুকরো আদা। দিয়ে দিলাম দারুচিনি। এরপর সমস্ত উপকরণগুলি বাদামি করে ভেজে নিচ্ছি, আর দিয়ে দিলাম 6টা কাঁচা লঙ্কা। এরপর সমস্ত উপকরণগুলি বেশ বাদামি করে ভেজে নিচ্ছি। দেখে নাও বাদামি করে ভাজা হয়ে গেছে। এরপর গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। এই ঠান্ডা হয়ে গেলে এর একটি পেস্ট আমি বানিয়ে নেব। এখানে মশলার পেস্ট বানানো হয়ে গেছে। এদিকে 1 ঘন্টা হয়ে গেছে। এবার গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, এরপর তার মধ্যে দিয়ে দিলাম বেশ কিছু পরিমাণ বাটার। রান্নাটা বাটারে করলে বেশি ভালো হয়, এর টেস্ট খুব খুব ভালো লাগে যদি বাটারে করা হয়। বাটার মেল্ট হয়ে গেছে, এরপর তৈরি করে রাখা যে পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। পেস্টটা দেওয়ার পর একটু ভালো করে কষিয়ে নিতে হবে। একটু সামান্য পরিমাণে জল দিচ্ছি। এভাবে জল দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচের মতো ধনে গুঁড়ো। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এরপর আমি ম্যারিনেট করা চিকেন এর মধ্যে দিয়ে নিচ্ছি। চিকেন দেওয়ার পর খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এইটুকুনি ঢাকা দিয়ে দিলাম, এর ফলে চিকেন অনেকটা সেদ্ধ হয়ে যাবে। মিট মাছ পর ঢাকা খুলে আরেকবার ভালো করে কষিয়ে নিচ্ছি। গোলমরিচ এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়ো বা ব্ল্যাক পেপার পাউডার, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। কেন মাংসটা খুব ভালো করে কষানো হয়ে গেছে উপর থেকে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ কসুরি মেথি।
আর দিয়ে দিলাম ফ্রেশ ক্রিম, এক টেবিল চামচ চুলের মতো ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম। এবার খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। ভালো করে কষিয়ে নিয়েছি। এরপরে আমি দিয়ে দিলাম প্রায় 2 কাপ পরিমাণ জল। চিকেন প্রায় সেদ্ধ হয়ে গেছে, আমি ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিয়েছিলাম। গ্রেভি ফুটতে শুরু করে দিয়েছি। এরপর ঢাকা দিয়ে আমি আর একটু মিনিট 10 রান্না হতে টাইম দেব। মিনিট 10 হয়ে গেছে, দেখে কালারটা কত সুন্দর হয়েছে। তাহলে তৈরি হয়ে গেলো পেপার চিকেন বা চিকেন কালি মিরিচ। এই ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। জানো আমার রেসিপিটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।